রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রেল স্টেশন সংলগ্ন সবজিবাজার এলাকায় রাজকুমার নামে এক ব্যক্তি যার বয়স আনুমানিক 55 বছর গত এক সপ্তাহ যাবৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। চা খেতে আসতাম ডেলি, দু টাইম তিন টাইম এদিকে বাড়ি যেতাম, তো এখানে একটা লোককে দেখতাম বসেই আছে এক জায়গায়, ওকে খাবার দিতাম খেত না, সে এক জায়গায় মানে পায়খানা বাথরুম করে নোংরা অবস্থায় বসেই থাকতো। আমাকে আজকে সকালে খুব ইয়ে লাগলো, তিন চার দিন ধরে দেখছিলাম, হঠাৎ মনে একটা ইয়ে লাগলো কি লোকটা এরকম করে একভাবে রোদ জল বৃষ্টিতে বসে আছে, কারণটা কি? তারপরে জানা যাচ্ছে কি চলতে পারছে না। আজকে করার উদ্যোগ কেন? আজকে করার উদ্যোগ কেন কি, ওকে দেখে লাগছিল কি পরিস্থিতি খুবই খারাপ, মাছি পুরো শরীরের সাইডে সাইডে ভনভন করছিল, তো ওই জন্য উদ্যোগটা নিলাম। আমাদের একটা টিঙ্কুদাকে ফোন করলাম, উনি আবার এনজয় অফিসে ফোন করে আমাকে, এই দাদারা আসলো মুন্নাদা টিঙ্কুদা, এরা এসে আমাকে হেল্প করে সহযোগিতা করে বললো যে তাহলে ওকে নির্দেশ দিয়ে ভর্তি করা হচ্ছে। স্টেশন বাজারে এক সবজি বিক্রেতা ফোন করে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে বিষয়টি জানান। তারা উপস্থিত হয়ে তাকে পরিষ্কার জামা কাপড় পরিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রথমে এটা স্টেশন প্রাঙ্গণ, এখান থেকে সন্দীপ নামে আমার ছোট্ট ভাই উনি ফোন করে যে ভাই এইখানে একটা অসুস্থ একটা ব্যক্তি পড়ে আছে, ওনাকে ইমিডিয়েট হাসপাতালে ভর্তি করতে হবে, গোটা শরীরে তার মাছিতে ভর্তি। তো তড়িঘড়ি আমরা আমাদের সংস্থার তরফ থেকে আমরা দু তিনজন আছি এখানে, এসে ওনাকে এখানে শ্যাম্পু দিয়ে চান করানো হয়, চান করিয়ে একটা জামা একটা প্যান্ট তাকে পরিয়ে ছোটো ডেকে তাকে এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আমরা নিয়ে যাচ্ছি, কারণ সেই মানুষটাকে যেন আমরা বাঁচাতে পারি। বড় করে মানে হচ্ছে বহু মানুষ আসা যাওয়া করে এই স্টেশন প্রাঙ্গণে, সমস্ত কিন্তু তাকে দেখে চলে যায়, হয়তো কেউ বিস্কুট দিয়ে ওকে চা দিয়ে যায়, কিন্তু তার ট্রিটমেন্টের ব্যবস্থা কারোর মাথায় ঢোকে না এটা। তাই আমাদের মতো সংস্থা আমরা সব জায়গার কন্ট্যাক্ট নাম্বার আমাদের দিয়ে রেখেছি, এই ধরনের পেশেন্ট যদি কোথাও থাকে আমাদেরকে আপনারা ফোন করুন, আমরা সরাসরি তাকে মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ট্রিটমেন্টটা করিয়ে অন্তত তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা আমরা করব। তাই আমাদের সংস্থাকে ফোন করেছিল এখানে সবজি বাজার থেকে আমাদের সন্দীপ ভাই, তো আমি খবরটা পেয়ে এখানে এসে আপনাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এখন ট্রিটমেন্ট আমরা করাবার ব্যবস্থা করছি, এমএসবিপি এবং হচ্ছে ডেপুটির সঙ্গে কথা বলে তাতে মানুষটা সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরতে পারে সেই ব্যবস্থা করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।